আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, মিসিডি টামনা থানা। লড়াইটি হচ্ছে আমার কার্তিকের 11 দিনে। সবাই উঠে হয়েছে, আগে ইউটিউব করেছি আর পরে ইউটিউব করি নাই, সবাই ইয়া হয়ে গেছে, দর্শক অর্ধ হয়ে গেছে, যে লড়াইয়ের আর কোনো আপডেট পাচ্ছি নাই, যে লড়াইটা হবে কি নাই। তার জন্য আজ জেলা কমিটি থাকিয়ে মিটিং একটা পাস হইল যে আমার লড়াইটা করো। 11 দিনে সবাই মত দিল জেলা কমিটি আমাদের, মানভূম জেলা সংস্কৃতি রক্ষা কমিটি, তাতে বললো যে লড়াইটা করো, যার সাথে জড় হয়েছে, যেমন আমার 1 নম্বরে জড় হয়েছে দামোদর মাহাতো চিপিংডি, ওর সাথেই কারা লড়বে। অপরন্ত একটা দাবি রেখেছে যে মদ ভরা বন্ধ থাকবে টোটালি। এটা ইয়া করে বলছিস দর্শককে, যেমন মদ পালে আমরা যা পাবো 5,000 টাকা জরিমানা, অপরন্ত মদও ঢালিয়ে দিব, তার জন্য ব্যবস্থা থাকবে, কমিটি ছেলে থাকবে যে মদ যেমন না থাকে, মদ যেমন না থাকে মেলায়, জেলা কমিটির নির্দেশ এটা মানব আমরা, তার জন্য সবাই ইয়া আছি আছে। সবাইকে অনুরোধ করে বলছি, এবং দ্বিতীয় ইয়া জেলা মানে দ্বিতীয় করে চান্স দিয়ে আছে, দ্বিতীয় চান্সে যাদের নাম আছে তারাও যেমন আনে, ওয়ারকে তো বলেছি আগে যে গাড়ি ভাড়া দিয়ে হোক না চান্স পালে, এইটুকু বলছি। মেলা তার মধ্যে ধরে তো মেলার পারপাসে যে দর্শক বলে যে গেলি একটু জল এলে পারি নাই, তার জন্য জল অবশ্য 3টা ট্যাঙ্কার দিয়ে থাকবে 3 ধারে, আর সাইডে আরও নলকূপ আছে, ব্যবস্থা আছে, সবার জন্য কোনো অসুবিধা নাই, আর মেলা ভালোভাবেই হবে। এবং দর্শককে এইটুকুই বলছি যে মেলাটা আছে ডাক দিয়া থাকবে, ডাকের ভিতরে যেমন কেউ না প্রবেশ করে, এবং প্রবেশ করলে তার জন্য কমিটি ছেলায় মানে কি বলো ডাং থাকবে, মানে ডাঙের ব্যবস্থা নিবে, তার জন্য বলছি যেমন ডাকের ভিতরে কেউ না যায়, বসে সবাই দেখবে সুস্থভাবে, বহু দূর দূরান্ত থেকে যে আসে তারা যেমন দেখতে পায় নিজেও দেখা অপরকে দেখা সুযোগ করে দেয়। রসিকগড়রা পুরুলিয়া জেলার বিখ্যাত রসিকেই থাকবে, দুজন ব্যক্তির সন্তোষ মাহাতোর বিখ্যাত রসিকেই থাকবে, এবং দামোদর মাহাতোরও থাকবে, তার জন্য বলছি যে দুজনেই রসিক থাকবে, ওয়ারাই যা করবে কাড়াই ভাজড়া বাজড়ি হোক আর যা হবে কাড়াই করবে, রসিকেই করবে, কিন্তু ভিতরে যেমন কেউ না থাকে এই দুটোটাই বলছি। হ্যাঁ আর ভিতরে যেমন কেউ না যায়, সবাই যেমন ভালোভাবে আসে, সবাই ভালোভাবে বাড়ি ফিরে শুয়ে আর বলছি যে এইটুকু বলছি যে আর মেলার নিয়ে কিছু বলছি না, ঠিক আছে যে ভালোভাবে সবাই আসবে, এই যে সবাই অর্ধৈর্য হয়েছিল যে মেলা হবে নাই, এটা আজ সিদ্ধান্ত করলি যে মেলা হবে, গ্যারেন্টি আসবে, সবাই মেলাটা উপভোগ করবে, ভালো হয়ে যাবে, এইটুকু বলছি আর কিছু বলছি না। মেলা 11ই কার্তিক সবাই আসবে, আমি এখানে বক্তব্য শেষ করছি।